নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসসি ব্লগ থেকে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি একটি ইঁদুরের একটি ভালো এমন আইডিয়া নিয়ে এসেছি যে ইঁদুর মারাও যাবে না আর ঘর থেকে পালিয়ে যাবে। তো এদেরকে কিন্তু আশা বন্ধ করা তো যাবেই না, ওরা কিন্তু আসবেই। তো এদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য একটি ভালো আইডিয়া নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, প্রত্যেকের বাড়িতে ইঁদুর এরকম অত্যাচার করে, জিনিসপত্র খেয়ে ফেলে, জিনিসপত্র মুখ দিয়ে ফেলে, বাচ্চা এদের যখন এরা হয়তো ঘরে বাচ্চা দিয়ে দেয় আর সেখানে ইঁদুরের অনেক অত্যাচার বেড়ে যায়, গন্ধ হয়ে যায়, হয়তো এরকমও তো হয়। কেউ না কেউ এদের কেক এনে, যেটা কেক পাওয়া যায় সেটা দিয়ে মারার জন্য কেক নিয়ে আসে। তো সেই কেক খেয়ে যখন মারা যায় তখন কিন্তু আমাদের কাজে ঝামেলাও আবার বেড়ে যায়, এদেরকে খুঁজে খুঁজে বের করে ফেলতে হবে, সেটা কিন্তু আমাদের ঝঞ্ঝাট হয়ে যায়। তো এতটাই দুর্গন্ধ ছড়ায় সারা ঘরে যে না ঘরের থেকে খুঁজে বের করতে পারি না ঘরে ওদেরকে জিনিসগুলো নিয়ে আমরা থাকতে পারি। তো এরকম হয়, তো বাচ্চা কাচ্চা থাকলে তো খুবই অসুবিধা। তো তাই তোমাদের জন্য একটি পাওয়ারফুল ট্রিক নিয়ে এসেছি, যেটা ইউজ করলে ইঁদুর মরবেও না আর ঘর থেকে সব ইঁদুর পালিয়ে যাবে, ওদের তো আর বাড়িতে আসা আটকানো যাবে না। তাই ঘরোয়া উপায় ওদেরকে তাড়ানোর ব্যবস্থা করি, চলো দেরি না করে দেখা যাক। প্রথমে নিয়েছি একটি ঢাকনা, প্লাস্টিকের কৌটোর ঢাকনা, তো সাবানের বাটির ঢাকনা দেখতেই পাচ্ছ। তো এইরকম করে কিন্তু তারপর নিয়ে নিলাম আমি ওষুধ। এই ওষুধটা কি কাজে? এটা ওষুধ হচ্ছে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, আজ এটা দিয়ে আমি তৈরি করব। শুধু এটা দিয়েই না, আরও অনেক কিছু রয়েছে। তো দেখো, আমি দুটো নিয়ে নিলাম ওষুধ ট্যাবলেট, মানে বড়ি নিয়ে নিলাম। তো এ দুটোকে আমি ভালো করে গুঁড়ো করে নিব, গুঁড়ো করে তারপরে কিন্তু আমি এটার সাথে অন্য জিনিসগুলো মিশিয়ে নিব। তো বন্ধুরা দেখো, তোমরা কিন্তু ভালো করে গুঁড়ো করবে। এরকম এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি থাকেই। তো বন্ধুরা দেখো, তারপর আমি নিয়ে নিব এটার মধ্যে সামান্য পরিমাণ হারপিক। হারপিক তো প্রত্যেকের ঘরেই রয়েছে, এটা রান্নাঘরে ইউজ করার জন্য আমি বলছি, রান্নাঘরে আমি এটা রান্নাঘরে ইউজ করি। তো প্রত্যেকের ঘরে না থাকলেও তোমরা এটা নিয়ে নিবে, রান্নাঘরে একটা হারপিকের খুব দরকার, অনেক কাজে ব্যবহৃত হয়। তো সামান্য পরিমাণ জলও নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটাকে একটু লিকুইডটা ভালো করে পাতলা করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তারপর বন্ধুরা, যেটা আমি তৈরি করব শুধু এটার মধ্যেই শেষ নয়, নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা এখানে ময়দা, আটা, এমনকি চালের গুঁড়িও ইউজ করতে পারো। তো এখানে যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমি ইউজ করছি। তারপর নিয়ে নিলাম একটু চিনি, তারপর নিয়ে নিচ্ছি ঘি। এই ঘিটা কিন্তু অরিজিনাল ঘি, যেটা ভালো আর কি। তো সেই ঘিটাও আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম, যেহেতু আমি জিনিসটা অল্প করে তৈরি করব তাই অল্প পরিমাণে নিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা যেরকম জিনিস নিবে, জিনিসপত্র মানে যতটুকু জিনিস তৈরি করবে ততটুকু সেই অনুযায়ী মাপ মতোই কিন্তু জিনিসগুলোও দিবে তোমরা। আর যদি সেরকম না হয় তাহলে কিন্তু জিনিস ভালো হবে না আর কাজও হবে না। তো দেখতেই পেলে আমি একটু জলও দিয়ে দিলাম, অল্প অল্প করে জল মিশিয়ে আমি জিনিসটাকে তৈরি করব। তাহলে বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্টে অবশ্যই জানিও, নামসহ জায়গার নামসহ কমেন্ট করে জানিও। তো তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমার তোমাদের কমেন্টগুলো আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো তারপর বন্ধুরা দেখো, আমি নিয়ে নিচ্ছি একটি তালা, ওই তালাটার মধ্যে আজ আমি এই জিনিসটি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ তালা নিয়ে নিয়েছি এবং সাথে কিছু পেপারের টুকরো নিয়েছি, পেপারের টুকরো ছোটো ছোটো করে মুড়িয়ে নিয়ে নিয়েছি। তো দেখো, আমি তালার মধ্যে এগুলো লাগিয়ে দিচ্ছি, প্রথমে ওই মেডিসিনটা লাগিয়ে দিচ্ছি, তারপর আমি এইটা লাগাবো। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে ভালো করে লাগাতে হবে। আর যদি তোমরা এটা ইউজ করো এবার যেভাবে বলছি ঠিক সেভাবেই তোমরা ইউজ করো, তাহলে কিন্তু কাজটা অবশ্যই হবে আর দেখতেই পারবে খুব ভালো কাজ হয় এবং খুবই কার্যকরী এই টিপসটা। শুধু কিন্তু এই যে দেখছো এই জিনিসগুলো সেটাই নয়, এর সাথে আরও একটা জিনিস রয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো শুধু যে এইগুলি রয়েছে এইগুলি যে শেষ হয়ে যাবে সেটা নয়, এর মধ্যে আরও অন্য জিনিসও রয়েছে। তো আমি প্রথমে দেখো এই পেপারগুলির মধ্যে ভালো করে লাগিয়ে এগুলো আমি ঠিক করে রেডি করে নিচ্ছি, তারপর তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের সবাইকে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে খুব সুন্দর জিনিসগুলো, আর এটা ঘরেই সবার ঘরেই থাকে, প্রত্যেকের ঘরেই থাকে। তো নিয়ে নিলাম দেখো বিস্কুট, এরকম বিস্কুট তোমরা যে কোনো বিস্কুট নিতে পারো, মিষ্টি জাত বিস্কুট। বিস্কুটটাকে গুঁড়ো করে তার উপরে এগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, দেখো এর উপরে
বিস্কুটের গন্ধে কিন্তু ইঁদুর কিন্তু অবশ্যই আসবে। আর যখন এসে এগুলোতে মুখ দিবে খাবে তখন কিন্তু ইঁদুর খেয়ে একদম অস্বস্তি বোধ করে বাড়ি থেকে পালিয়ে যাবে। দেখতেই পাচ্ছ ইঁদুর বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু আমি এটার উপরে ছড়িয়ে দিলাম। তো দেখো এখন চলো আমরা এগুলো কোথায় কোথায় ব্যবহার করি দেখিয়ে দেই। তো বন্ধুরা দেখো এগুলো খেলে কিন্তু একদম ইঁদুর আর বাড়িতে থাকতেই পারবে না, ইঁদুর খেয়েই চলে যাবে। তো চলো আমরা কিন্তু দেখো গ্যাসের টেবিলে কিন্তু ইঁদুর কিন্তু রাত্রেবেলা গ্যাসের টেবিলে আসবেই, গ্যাসের এখানে কিন্তু আসবেই। এখানে ইঁদুর প্রতিটা দিন রাত্রেবেলা কিন্তু ইঁদুর এখানে আসেই, তো গ্যাসের এখানে খাবারের খোঁজে আসে, তো সেখানে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা সবসময় খেয়াল রাখবে যেখানে তোমরা এই জিনিসটি ইউজ করবে সেখানে যেন কোনো খাবার না থাকে। তো রান্নাঘরে কিন্তু একদম পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিবে এখানে। তারপর বন্ধুরা দেখো চালের ড্রাম যে চাল থাকে যেখানে সেখানে আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ফ্রিজের নিচে, তারপর আমি ছেলের বই পড়ার এখানে কাগজপত্র থাকে সেখানেও আমি দিয়ে দিয়েছি, তারপর আমার সোফার নিচেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।